ঝিনাইদহে চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরির অপরাধে তিনজন আটক, বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ। মোহাম্মদ হাবিব ওসমানের রিপোর্টে বিস্তারিত। ঝিনাইদহে চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরি করে সুন্দরবনের মধু বলে বিক্রি করার অপরাধে তিনজনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় 2 মণ ভেজাল মধু। রোববার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরি করা হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। সে সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জমিতলিপাড়া এলাকার তংচঙ্গা, কক্সবাজার এলাকার টেকনাফ উপজেলার আমতলি গ্রামের আংলাসিং চাকমা ও একই জেলার হরিণখোলা গ্রামের মংলাইগা চাকমাকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রায় 2 মণ ভেজাল মধু। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ১০০ টাকা বলি আগল বাড়ি সপুর এক বটল এক বোতল 150 বলি ১০০ টাকা বলি আগল বাড়ি সপুর এক বটল এক বোতল 150 বলি পাইছি।